ডিসকভার চন্দননগর ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি পরীক্ষিত এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চন্দননগরের সুপ্রাচীন লক্ষ্মীগঞ্জ বাজারের শীতলতলা গাজন ও উৎসব কমিটির যে মন্দির প্রাঙ্গণ রয়েছে সেখানে। আজকে গাজন এবং চড়কের উৎসব চলছে এবং এই সম্পর্কে বিশেষ একটি তাৎপর্য তো রয়েছে। আসুন আমরা জেনে নিই চন্দ্রপ্রকাশ তীর্থ মহারাজের কাছ থেকে আজকের দিনের বিশেষ মাহাত্ম্য কী বা বিশেষ তাৎপর্য কী, কারণ আজকে নীল ষষ্ঠী। এই সম্পর্কে আমরা সকলে যে খুব বেশি জানি তা কিন্তু নয়। আমরা জেনে নিই চন্দ্রপ্রকাশ তীর্থ মহারাজের কাছ থেকে। মহারাজজি, একটু যদি আজকের দিনের তাৎপর্যটা বলেন। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, বাংলার প্রাচীন চড়ক এবং গাজন উৎসবের একটা বিশিষ্ট দিন। কালকে আগামীকাল চড়ক উৎসব। চড়ক উৎসব হচ্ছে বাংলা নব মানে একটি বছর সেটি শেষ হয়, মহাবিষুব সংক্রান্তি বলা হয়। সাধারণত বৃহৎ ধর্ম পুরাণের মধ্যে আমরা দেখি চৈত্র মাসের এই শেষ কটা দিন বা বলা চলে পুরো চৈত্র মাস ব্যাপী শিবোৎসব করবার বিধি আছে। এই শিবোৎসব কী না, শিবোৎসব হচ্ছে এক মাস ধরে সন্ন্যাস ব্রত ধারণ, গেরুয়া বস্ত্র পরতে হয়, গলায় উত্তরীয় নিতে হয়, কাঁটা ঝাঁপ, বটি ঝাঁপ, ত্রিশূল ঝাঁপ প্রভৃতি থাকে। কোনো কোনো জায়গায় বাংলায় মরার মাথা নিয়ে খেলা এবং আগুন ঝাঁপ, ধুনো পোড়ানো প্রভৃতি উৎসব হয়ে থাকে। আমাদের চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার শীতলাতলা চড়ক এবং গাজন উৎসব সমিতি এইটা প্রায় আনুমানিক 80-90 বছর আগে তৈরি হয়েছে। চন্দননগরী আগে ছিল বিবিরহাট চড়কতলা। এই বিবিরহাট চড়কতলায় যে চড়ক হতো, চড়ক এবং গাজন হতো, তার যে শিব এবং ধর্মঠাকুর বা ধর্মরাজ তা থাকে পঞ্চাননতলার শিব মন্দিরের মধ্যে। তা তাদের কোনো একটি বিশেষ কারণবশত সেখানে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এই উৎসবটি। তখন আমাদের পাড়ার যারা তৎকালীন দিনের ব্যক্তিবর্গ ছিলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারা তখন তাদের কাছ থেকে সেই পুজোটা চেয়ে নিয়ে এসে আমাদের চন্দননগর শীতলাতলায় চালু করে। এবং হুগলি জেলায় চড়ক এবং গাজন যেখানে যেখানেই হয় বেশিরভাগ ক্ষেত্রেই আলাদা আলাদা হয়, চড়ক একটি উৎসব, গাজন একটি উৎসব। কিন্তু চন্দননগর লক্ষ্মীগঞ্জ শীতলাতলা বা চন্দননগরের এই একটি বারোয়ারি আছে যেখানে হুগলি জেলার অন্যতম চার চড়ক অনুষ্ঠিত হয় এবং প্রায় আনুমানিক 200 বছর ধরে, প্রায় 100 বছর হয়েছে বিবিরহাট চড়কতলা এবং তারপরে প্রায় 80-90 বছর চলছে আমাদের এই শীতলাতলা অঞ্চলে। এবং এখানে মূলত 7 দিনের সন্ন্যাস হয়। প্রথম দিন যেটা হয় সেটা হচ্ছে ঘটস্থাপন, শিব, ধর্মরাজ এবং কামিন্যা দেবীর ঘটস্থাপন করা হয়। পরের দিনকে সন্ন্যাসীরা উত্তরীয় বা পাটা ধারণ করেন। তারপরের দিনকে সকালবেলাতে শিবের পূজা হয়ে যাওয়ার পর কাঁটা খুঁজতে যাওয়া হয়। কাঁটা হচ্ছে বিরিঞ্চি কাঁটা বা বৈঁচি কাঁটা বলা হয়, খুব ধারালো কাঁটা হয়, বিষাক্ত। সেই কাঁটা মোটামুটি আরামবাগ, চন্দনপুর, তারকেশ্বর বা ফুরপুরা শরীফ এই সমস্ত অঞ্চলে এখন পাওয়া যায়। এবছরই প্রায় কাঁটার খুব আকাল পাওয়া যাচ্ছে না। এই কাঁটা নিয়ে এসে তার গদি তৈরি করা হয়, তারপর শিবের মাথায় ফুল চাপানো হয়, বেলফুল। হ্যাঁ, বেলফুল চাপানোর আগে বিভিন্ন রকম বোলান গান গাওয়া হয়। এই বেলফুল শিবের কাছ থেকে প্রার্থনা করার পর পরে এরপর সন্ন্যাসীরা একে একে কাঁটা ঝাঁপ অনুষ্ঠান করেন। তারপরের দিনকে ধর্মরাজের পূজা হয়, ধর্মরাজের মাথাতেও ফুল চড়ানো হয়। ধর্মরাজের ফুল চড়ানোর পর ধর্মরাজের মাথা থেকে ফুল পড়ে, এইখানে অনুষ্ঠানের একটা পরিসমাপ্তি। পরের দিন নীল সকাল থেকে নীল পুজোর দিন শিবের পায়ে জল দেন এবং শিবের পায়ে জল দেওয়ার পর তারপর সন্ধ্যাবেলায় শিব এবং পার্বতীর বিবাহ অনুষ্ঠান হয়। শিবের এই যে বিয়ে, নীল ষষ্ঠীর বিয়ে, এই বিয়ে নিয়ে একটা পৌরাণিক বা লোককথা রয়েছে। বলা হয় যে সতী দেবী যখন দেহত্যাগ করলেন, বিষ্ণু সুদর্শন চক্রে তার দেহকে খণ্ডিত করে ফেলে দিলেন মাটির উপরে, সেখান থেকে এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, ভারতের বাইরেও 51 শক্তিপীঠের সৃষ্টি হলো। এরপর শিব হয়ে গেলেন ব্রহ্মচারী, তারপরে আদ্যাশক্তি মহামায়াকে সন্তুষ্ট করে দক্ষ প্রজাপতির পর হিমালয় নিজের কন্যারূপে পেলেন। এই যে হিমালয় কন্যারূপে পেলেন পার্বতী, এই পার্বতীর সঙ্গে শিবের দ্বিতীয়বার বিয়ে হবে। কিন্তু এই যে সতীদেবী মারা গেলেন, সতীদেবী মারা যাওয়ার পর নন্দী, ভৃঙ্গী প্রভৃতি শিবের যে অনুচররা, সেই অনুচররা ভেঙে পড়লেন যে তাদের মা মারা গেছে। তখন তারা নাকি ব্রহ্মার কাছে গিয়েছিলেন যে আমাদের এই মাতৃ যে বিয়োগ হলো
তার কি শান্তির ব্যবস্থা হবে। তখন ব্রহ্মা বললেন যেমন কাঁচা নেওয়া হয় এরকম কাঁচা বা উত্তরীয় পাটা ধারণ করতে হবে, সন্ন্যাস ব্রত করতে হবে, যেভাবে আমরা নিরামিষ হব্রিষি খেয়ে থাকি সেই রকম। মহাহব্রিষির দিন হবে সতী দেবীর শ্রাদ্ধ, পিণ্ডাকৃতি অন্ন দেওয়া হয়, তারপরের দিন ফলাহার, যে অনেক জায়গায় এখানে মাছ মাংস দিয়ে ধর্ম ঠাকুরের পূজা করে আমিষ আহার করা হয়। তারপরের দিন নারায়ণ এবং ব্রহ্মাকে সাক্ষী রেখে পার্বতীর সঙ্গে শিবের বিয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে সতী দেবীর বিয়োগ, সতী দেবীর অন্ত্যেষ্টিক্রিয়া এবং তারপরের দিন পার্বতী দেবীর সঙ্গে শিবের পুনর্মিলন, পুনর্বিবাহ। এছাড়া তারপরের দিন আমাদের হসপিটাল মাঠে চার চরকের অনুষ্ঠান হয়। তারপরের দিন উত্তরীয় তুলে রেখে উৎসবের পরিসমাপ্তি হয় পয়লা বৈশাখ, একটি নতুন বছর বাংলা বছরের সূচনা। বাংলার প্রাচীন শিবোৎসব চড়ক এবং গাজন এবং এর মাধ্যমে একটি বর্ষের সমাপ্তি আর একটি বর্ষের সূচনা। এই হচ্ছে বাংলার প্রাচীন রীতি, বাংলার পাশুপথ লোকুলিশ প্রভৃতি যে সমস্ত শৈব সম্প্রদায় ছিল, এছাড়া বৌদ্ধ যে সমস্ত সম্প্রদায়, তান্ত্রিক সম্প্রদায়, তাদের একটি মিশ্রাচারের মাধ্যমে এই চড়ক এবং গাজন উৎসব বাংলায় বহু দীর্ঘকাল ধরে প্রায় হাজার বছরের ঐতিহ্যে বিভিন্ন জায়গায় পালিত হয়ে আসছে। মূলত তারকেশ্বর, নকুলেশ্বর, ষণ্ডেশ্বর, কল্যাণেশ্বর প্রভৃতি অঞ্চলে এই গাজন খুব বিখ্যাত। পয়লা বৈশাখের দিন বাংলার প্রাচীন শিবক্ষেত্রের বহু স্থানেতে ষণ্ডেশ্বর, কান্দি, রুদ্রদেব, বাবা কালারুদ্র, সারেশ্বর, এক্তেশ্বর, বুড়োরাজ প্রভৃতি মন্দিরেতে বলিদান করে পশু বলির যে মাংস মহাপ্রসাদ সেই দিয়ে এই ব্রত ভঙ্গের নিয়ম আছে। এছাড়াও যদি না হয় আমিষ মুখ করে অর্থাৎ মাছ খেয়ে এই দিনকে শিবব্রত ভঙ্গ করা হয়। এই হচ্ছে সতীদেবীর দেহত্যাগ এবং পার্বতীর বিবাহ, সম্পূর্ণটা হচ্ছে নীলের বিয়ে।